একটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের মার্কিন প্রতিনিধি দল, দেশে ফিরেছেন 44,000 হাজি। সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা কমল। বাংলা নৌ ঘাটির কমিশনিং করবেন প্রধানমন্ত্রী। সিআইডিতে ডিজিটাল ফরেন্সিক কোর্সের উদ্বোধন। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেভিড হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া সহ একটি মার্কিন প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছেছেন। বুধবার সকাল 9টার দিকে বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইউএনএইচসিআর, আইএমও এবং আরআরআরসি অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসন ও শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। 10 সদস্যের মার্কিন প্রতিনিধি দলে আছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা ও গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি হিসেবে উজারা জেয়া ও দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রু, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত 101 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। অন্যদিকে হজ শেষে 44,067 জন হাজি দেশে ফিরেছেন। বুধবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা 115টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 45টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 46টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট 24টি। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও সয়াবিন তেলের দাম কমেছে। লিটারে 10 টাকা কমিয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 179 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর করা হবে। খোলা সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা কমিয়ে 159 টাকা, 5 লিটার বোতলজাত সয়াবিন তেল 43 টাকা কমিয়ে 873 টাকা, খোলা পাম অয়েল লিটারে 5 টাকা কমিয়ে 128 টাকা এবং বোতলজাত পাম অয়েল 12 টাকা কমিয়ে 148 টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ঘাটি বানৌজা শেরে বাংলা এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নির্মিত 4টি পেট্রোল ক্রাফট ও 4টি এলসিইউর কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে কমিশনিং করার কথা আছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল ঘাটির অধিনায়ক কমডোর এম মোহাম্মদ আলীর হাতে কমিশনিং ফরমান তুলে দেবেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করবেন। সিআইডিতে ডিজিটাল ফরেন্সিক বিষয়ে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। মঙ্গলবার সিআইডির সদর দপ্তরে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। আমেরিকান সফটওয়্যার ডেভেলপার কোম্পানি ম্যাগনেট ফরেন্সিকের তত্ত্বাবধানে কোর্সটিতে সিআইডির ডিজিটাল ফরেন্সিক ইউনিটের 35 জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। কোর্সটির প্রশিক্ষণ দেন ডিরেক্টর অব ম্যাগনেট ফরেন্সিক শিয়ান জাং এবং সিনিয়র ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ আশিস ইউপ্রেট। প্রায় 10 দিনের বেশি সময় ধরে আমের রাজধানী খ্যাত চাপাই নবাবগঞ্জে শুরু হয়েছে অতিবৃষ্টি। এতে আম বাগানে দেখা দিয়েছে মাছি পোকার উপদ্রব। মাছি পোকার কামড়ে ফেটে যাচ্ছে আম, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো আম চাষি। গাছেই পচে নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার ফজলি আম।
সংশ্লিষ্টরা বলছেন অতি ঘন বৃষ্টি হলেই দেখা যায় এই মাছি পোকার। তবে এখন পর্যন্ত এ পোকা দমনের কোনো ব্যবস্থা করতে পারেননি বাগানিরা। সরেজমিনে জেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায় সারি সারি গাছে দুলছে ফজলি জাতের আম, তবে বেশিরভাগ আমই কামড় বসিয়েছে ফলের মাছি পোকা। এতে ফেটে পচে যাচ্ছে আম, কারো কাছে গিয়েই এই সমস্যার প্রতিকার মিলছে না। এতে দুশ্চিন্তায় দিন কাটছে চাষিদের। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। সরকার পতনের এক দফা নিয়ে মাঠে নামছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। সমাবেশ ঘিরে এরই মধ্যে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিএনপির আজকের সমাবেশ শুরু হবে দুপুর দুইটায়, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ ঘিরে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং আশেপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নয়াপল্টনে আসতে শুরু করেছেন। রংপুরে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম, তবে চড়া সবজি বাজার। আদার ঝাঁজ কিছুটা কমলেও বেড়েছে রসুনের দাম, কাঁচামরিচে কোনো সুখবর নেই। স্থিতিশীল আছে ডিম, তেল, চাল, ডাল ও মাছ। মঙ্গলবার রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের চেয়ে 10-20 টাকা কমে 160 থেকে 170 টাকা, পাকিস্তানি মুরগি 260 থেকে 270 টাকা কমে হয়েছে 250 টাকা এবং দেশি মুরগি 500 টাকা থেকে কমে 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে গরুর মাংসের দাম গত সপ্তাহের মতোই 700 থেকে 720 টাকা এবং ছাগলের মাংস 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দীর্ঘ 40 ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে সিলেট তামাবিল মহাসড়কে পরিবহন শ্রমিকের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট। মঙ্গলবার রাত 10টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুজিবুর রহমানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। সিলেট তামাবিল মহাসড়কে বাস মিনিবাস চলাচল নির্বিঘ্ন করতে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদকে গ্রেফতারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সহ পাঁচটি শ্রমিক সংগঠন। দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় শেষ 20 দিনে জোহানেসবার্গ, ফ্রি স্টেট, ইস্টার্ন কেপ, কেপটাউন প্রদেশে 6 বাংলাদেশি খুন হয়েছেন। এর মধ্যে চলতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার 2 বাংলাদেশি খুন হয়েছেন। এছাড়া জুন মাসের শেষ সপ্তাহে 4 প্রবাসী দেশটিতে অপমৃত্যুর শিকার হয়েছেন। মঙ্গলবার সকালে কেপটাউনের লিডেনডেলফ এলাকায় বাংলাদেশি নাজমুল হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে একদল বন্দুকধারী। এ সময় নাজমুল হোসেনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বন্দুকধারীরা। নাজমুলের দেশের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় বলে জানা গেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দ্বারে দ্বারে ঘুরছে, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে। তবে সময় মতো মিলছে না সাড়া, এতে চরম বিপাকে পড়েছে দেশটি। তবে তাদের এই দুঃসময় সাহায্যের হাত বাড়িয়ে দিল সৌদি আরব। মঙ্গলবার পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছে তাদের কেন্দ্রীয় ব্যাংকে $2 বিলিয়ন পাঠিয়েছে সৌদি। এতে দেশটির অর্থনীতিতে কিছুটা গতি আসবে বলে মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী ইসহাক দার এক ভিডিও বার্তায় বলেন, এমন সহায়তার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর পক্ষে সৌদি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। লিথুনিয়ায় ন্যাটোর সম্মেলন শুরু হয়েছে। পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী দেশটিতে জড়ো হয়েছেন। বাল্টিক সাগরের পাশে অবস্থিত ছোট্ট এই সাবেক সোভিয়েত দেশের রাজধানী ভিলনিয়াসে আগামী 2 দিন সামরিক জোট ন্যাটোর বৈঠক চলবে। যত দ্রুত সম্ভব ইউক্রেনকে এই জোটের সদস্য করা বা না করার বিষয়টি এবারের বৈঠকের মুখ্য বিষয় হবে বলে মনে করা হচ্ছে। এ বৈঠকে জোটের কোনো দেশ রুশ হামলার শিকার হলে কিভাবে তা মোকাবিলা করা হবে সে বিষয়ে নতুন প্রস্তাবিত একটি কৌশল নিয়েও কথা বলা হবে বলে জানা গেছে। এছাড়াও বৈঠকের এজেন্ডায় রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 4টি দেশের সঙ্গে ন্যাটোর সহযোগিতার আনুষ্ঠানিক একটি কাঠামো তৈরি করা।
পিঠের ইনজুরি চিকিৎসা করাতে চলতি মাসের শেষ দিকে প্রথমে দুবাই এবং তারপর লন্ডন যাবেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানিয়েছেন এ সংবাদ। পিঠের ইনজুরিটাই সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাংলাদেশ দলের ওপেনার এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে, যেটার কারণে টানা অফ ফর্ম এবং নানা জটিলতা ও নাটকীয়তার পর অবসর ঘোষণা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে আবারও অবসর ভেঙে ফেরার ঘোষণা দেন। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।